শীতকালীন সেরা সবজি সিম, যার জনপ্রিয়তা ও চাষ দিন দিন বেড়ে চলেছে। কিন্তু সেই সাথে পাল্লা দিয়ে চলেছে বিভিন্ন রোগ পোকার আক্রমণ, আর যার ফলে আমাদের কৃষক বন্ধুরা সিমের সঠিক উৎপাদন ও আশানুরূপ প্রফিট থেকে বঞ্চিত হচ্ছেন। আর তাই আজ আমরা সিমের এমন একটি রোগ নিয়ে আলোচনা করব, যেটি আমাদের সিম গাছে দেখা দিলে প্রায় শতকরা 80-100% সিমের উৎপাদন কমে যেতে পারে। এই মারাত্মক রোগটি হল সাদা ছত্রাক বা স্ক্লেরোসিয়া ব্লাইট। এই রোগটি হলে সিম গাছের কাণ্ডে প্রাথমিক অবস্থায় পানি ভেজা তুলার মতো ছত্রাকের উপস্থিতি লক্ষ্য করা যায়, আর তা পরবর্তীতে কাণ্ডের ওপরের দিকে অগ্রসর হয়ে পাতা, ফুল, ফলে বিস্তার লাভ সহ সারা ক্ষেত খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং আক্রান্ত অংশ সাদা ধূসর বাদামি রঙের হয়ে মারা যায়, যার ফলে সিমের যে টোটাল প্রোডাকশন তা অনেকাংশে কমে যায়। তো এখন জেনে নিই ঠিক কী কী কারণে এই ফাঙ্গাসের আক্রমণ সিম গাছে বেশি দেখা যায়, আর এই ফাঙ্গাসের আক্রমণের সাথে আবহাওয়া অনেকটা জড়িত রয়েছে। কেননা ফুল ফোটার সময় যদি দিনের তাপমাত্রা বেশি অর্থাৎ 30°C-এর ওপরে অথবা রাতের তাপমাত্রা কম অর্থাৎ 16°C-এর নিচে হলে এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। তাছাড়াও সিম গাছের ফুল অবস্থায় যদি কুড়ি কুড়ি বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও এই রোগের প্রকোপ ঘটতে পারে। তাই আসুন আমরা জেনে নিই এই সিম গাছের সাদা ছত্রাকের আক্রমণের হাত থেকে আমাদের সিম গাছগুলোকে রক্ষা করতে আমরা ঠিক কী কী ব্যবস্থা গ্রহণ করতে পারি। তো প্রথমেই এ রোগের প্রকোপ কমাতে সিম গাছ রোপণের সময় রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করে রোপণ করতে হবে এবং বীজ বপনের পূর্বেই বীজে প্রোভেক্স 2.5 g/kg ব্যবহার করে বীজ শোধন করে লাগাতে হবে। এবং সাদা ছত্রাকের আক্রমণের প্রাথমিক অবস্থায় প্রতি লিটার পানিতে রোভারাল 2 g/L অথবা ফলিকোর বা কাট আপ 2 mg/L হারে স্প্রে করতে হবে। এছাড়াও এ রোগের আক্রমণের প্রাথমিক অবস্থায় কার্বনডাজিম গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড 2 g/L হারে প্রতি 7-10 দিন অন্তর অন্তর পুরো সিম ক্ষেত স্প্রে করে দেওয়া যেতে পারে। অথবা এ রোগের আক্রমণ মারাত্মক পর্যায়ে হয়ে গেলে লুনা সেন্সেশন 50 EC 0.5 mg/L হারে স্প্রে করলেও এই সাদা ছত্রাকের বিরুদ্ধে একটি বেটার রেজাল্ট পাওয়া যায়। তো এখন প্রশ্ন হচ্ছে এই স্প্রেগুলো দিনের কোন সময়ে করবেন? এই ফাঙ্গিসাইডগুলো স্প্রে করার সঠিক সময় হলো বিকেলবেলা, অর্থাৎ যে সময়ে সূর্যের হিট কমে যায় ঠিক সে সময়ে এই স্প্রেগুলো করলে একটি ইফেক্টিভ রেজাল্ট পাওয়া যায়। তো আজ এ পর্যন্তই, কথা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এগ্রোটেকের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।